ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের রোড শো আটকালো বেশ কয়েকজন মহিলা। তাদের দাবি, যতক্ষণ না তারা 15 লাখ টাকা করে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত রাস্তা আটকে রাখবেন। আপনারা কি সাধারণ মানুষ? আপনাদের দাবিটা কি? দাবিটা কি? আপনারা সাধারণ মানুষ, কোন রাজনৈতিক দলের কর্মী না। আপনারা চাইছেন না বিজেপির লোক এখানে নিয়ে যা। আমাদের দাবি, আমরা শান্তি চাই, আমরা সাধারণ মানুষ। যে 15 লাখ টাকার যে একটা দাবি এসেছে সেটা আমাদের একটা মিটিয়ে দিক, আমাদের পরিষ্কার করে দিক, তাহলে আমাদের কোনো প্রবলেম নেই। আপনি কোন রাজনৈতিক দলের সমর্থক? আমরা এখানকার বাসিন্দা, আমরা গ্রাম মানুষ। আপনারা এখন কি চাইছেন? বিজেপি প্রার্থী অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট মানুষ উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের মিছিল আটকাচ্ছে যাতে তিনি সাধারণ মানুষের কাছে যেতে না পারেন। বাধাপ্রাপ্ত হয়ে মিছিলটি বড়বাজারের দিকে চলে যায়। আমাদের পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে, নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে আজকে শ্যামপুর থেকে একটা প্রসেশন বেরোনোর কথা ছিল। দুপুর 2 অবধি আমাদের প্রসেশনের অনুমতি আছে এবং তৃণমূলের হারমাত বাহিনী বা দুষ্কৃতি বাহিনী এখানে সীমন্ত বৈদ্যের নির্দেশে এবং তারা যে এখানে অ্যাসেম্বল হয়েছে সে খবরও আমি জেলার এসপিকে দিয়েছি, থানার আইসিকে দিয়েছি। তাহলে এরা কি কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থক? অবশ্যই তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট মহিলা কর্মী, পেছনে সমস্ত মাস্তান এবং গুন্ডারা আছে এবং এটা সীমন্ত। কি বলবেন আপনি, কি বলবেন? সারা পশ্চিমবঙ্গে আজকে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী যে কাজটা করছে, সামনে আজকে কয়েকটি মহিলাকে ঠেলে দিচ্ছে। গতকালকে একই জিনিস আমার গাড়িকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে, মদের বোতল ছোড়া হয়েছে, টোটো ভাঙচুর করা হয়েছে। এই র্যালি কতদূর থেকে কতদূর পর্যন্ত ছিল? এখন আপনি কি এসপিকে জানিয়েছেন? এসপিকে আমি এখানে আসার 1 ঘন্টা আগে আমার কাছে আগাম খবর ছিল। পর্যাপ্ত পুলিশ কি এখানে আছে? একদমই নেই, এবং পর্যাপ্ত পুলিশ নেই এবং পুলিশ এদেরকে তো আজকে সরিয়ে দেওয়ার কথা। আমাদের নির্বাচন কমিশনের অনুমতি আছে, তাহলে পুলিশ কোথায়? পুলিশ তৃণমূলের গুন্ডাদের সাথে মিশে আছে,
সামনে কয়েকটি মহিলাকে ফেলে দেওয়া হয়েছে বিষয়টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিজেপির বিরুদ্ধে আজকে যেভাবে ষড়যন্ত্র করছে প্রশাসন, পুলিশ এবং তৃণমূল কংগ্রেস মিলে, কিন্তু সাধারণ মানুষ তারা বিজেপিকে সমর্থন করছে। মানুষ চাইছে বিজেপি, তার মানে আপনি বলছেন এরা সাধারণ মানুষ নয়? একদমই নয়, এটা সীমন্ত বৈদ্যের নির্দেশে হচ্ছে, পুরো নাটক চলছে সীমন্ত বৈদ্যের নির্দেশে হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে, বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে, বিজেপি নেতা এবং কর্মীদের মিথ্যা মামলায় ঠেলে দেওয়া হচ্ছে। এখান দিয়ে আসছিলাম, বলছে দাদা যাওয়ার সাধারণ মানুষের কাছে কালকে রাস্তা কেটে দেওয়া হয়েছে, যে রাস্তা। যদিও তৃণমূল কংগ্রেস নেতা সোমনাথ দাস জানান এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, এলাকার মানুষ এইরূপ ঘটনা ঘটিয়েছে। এইসব গল্পই নেই, এখানে আমরা কোথাও কেউ নেই। এই আমার কাছেও খবর আসছে, বিজেপি এরকম বলছে, এটা গ্রামবাসী যারা রাস্তার কলের জন্য পাইপলাইনের কাজ হচ্ছিল সেখানে রাস্তার ধারে সিওয়ালের প্রোটেকশন ওয়ালের বস্তা তুলে পুলিশ এবং বিজেপি ক্যাডাররা ভর্তি করে তাদের গাড়ি নিয়ে আসছে, রাস্তা ধসে গেছে, গ্রামবাসীরা ক্ষিপ্ত, এক তো কলের লাইনে কাজের জন্য রাস্তা ছিল, আটকালো কেন বিজেপির মিছিল, আটকালো কেন? না না, ওই কেনই রাস্তাটা ওইরকম করলো, ওরা বাঁধ ভেঙে দিল, দিয়ে বস্তা তুলে গাড্ডা ভর্তি করে। না আমি বলছি, এটা কি তৃণমূলের কোনো সম্পর্ক আছে? তৃণমূলের সাথে এরা কারা, কেন আটকালো? এরা সাধারণ গ্রামবাসী এখানকার। এদের দাবিটা কি? এদের দাবি শুনছি রাস্তাটা নিয়ে একটা দাবি, কেন পুলিশ ওই রাস্তাটা প্রোটেকশন ওয়াল বানালো, জলের কাজ হচ্ছে সেটা আটকে দিল, জল পাচ্ছে না, আর 15 লক্ষ টাকা কেন ওদের অ্যাকাউন্টে আসেনি, উল্টে ওরা জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলেছিল, সেখানে ওদের টাকা জমা দিতে হচ্ছে না, অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে। ডায়মন্ড হারবার থেকে রাজীব সোনকারের রিপোর্ট, আনন্দবার্তা।